আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। ভারতীয়দের জন্য আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকের দিনে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি, তাই আনন্দের সহিত এই 77তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। চলুন দেখি ঈশ্বর বাক্য কি বলে। জোয়েল 2:21। হে দেশ, ভয় করো না, খুশি হও এবং আনন্দ করো, কারণ সদাপ্রভু মহান কাজ করেছেন। হে ভারত দেশ, তুমি ভয় করবে না, কারণ যে দেশে আপনি থাকেন ঈশ্বর বলছেন উনি মহৎ কাজ করেছেন। আপনি খুশি হন আর আনন্দ করুন। হে আমার দেশ, তুমি ভয় করবে না, কারণ ঈশ্বর অনেক মহৎ কাজ করবেন। একটা দেশ শুধুমাত্র তার জমি আর তার ঘর বাড়ি এগুলি নয়, সেই দেশের নাগরিকদের জন্য এই প্রতিজ্ঞা, সেই দেশে যারা বাস করে তাদের জন্য ঈশ্বরের আনন্দ সংবাদ দিয়েছেন। তুমি ভয় করবে না, কিন্তু আনন্দিত হও। এখানে ভাবতে হবে দাসত্ব থেকে আমাদের স্বাধীনতা পেতে হবে। আজকের দিনে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু এখনও কিছু কিছু জিনিসের বন্ধনে আছি। অনেকে মদের বন্ধনে আছে, অনেকে আবার ধূমপানের বন্ধনে রয়েছে, নানা ধরনের নেশার আসক্তে তারা এখনও রয়েছে। আবার অনেকে আছে যারা ভয়ের বন্ধনে আছে, মানে এখনও আপনি পরাধীনতায় আছেন, আপনি এখনও সম্পূর্ণ স্বাধীন হতে পারেননি। অনেক বছর ধরে আপনি নেশার মধ্যে রয়েছেন। আপনি প্রকৃতভাবে স্বাধীন তখনই হবেন যখন আপনি সেই মদের নেশা বা অন্য নেশার থেকে উদ্ধার পাবেন। সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আজকে কি আপনি আপনার দুঃখ থেকে, যন্ত্রণা থেকে, বিপদ থেকে বা কষ্ট থেকে স্বাধীনতা পেয়েছেন? দেশ তো স্বাধীন হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি কখন স্বাধীন হবেন? ঈশ্বর বলছেন ভয় করবে না, কারণ উনি স্বাধীন করবেন। আপনার বন্ধনকে ঈশ্বর ভেঙে দেবেন। আজ হয়তো কোনো একটা ব্যাপার নিয়ে আপনি দুশ্চিন্তায় রয়েছেন, আপনি নিজেই অনুভব করতে পারছেন আপনি কষ্টে আছেন। তাহলে আপনি প্রার্থনা করুন, প্রভু আমায় স্বাধীন করুন। মনের ভিতর থেকে সৎভাবে প্রার্থনা করলে ঈশ্বর স্বাধীন করবেন। যোহন 8:36 প্রভু বলেছেন যে যীশুর রক্তের দ্বারাই আমরা প্রকৃত স্বাধীনতা উপলব্ধি করতে পারি। আপনি এটার উপর বিশ্বাস রাখুন যে একমাত্র যীশুর রক্তের দ্বারাই আমার স্বাধীনতা আসবে। যারা আজকে মন থেকে এমন বলছে তাদের জন্য আজকে আমি প্রার্থনা করতে চাই। আপনিও নিজের বুকের উপর হাত রাখুন। হে প্রভু, তাদের পাপের বন্ধন থেকে, নেশার বন্ধন থেকে, বিপদের বন্ধন থেকে উদ্ধার করুন। যারা মন থেকে নিজের স্বাধীনতার জন্য আজ প্রার্থনা করছে, তাদের জীবনে আপনি স্বাধীনতা দিন। সকল বন্ধন থেকে তাদের উদ্ধার করুন, আনন্দ দিন। আপনার সেবকদের দ্বারা যাতে স্বাধীনতা পায়, অভিশাপের বন্ধন তাদের থেকে দূর করুন। এই প্রার্থনা যীশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।